বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সকলকে সাথে নিয়ে আবারও নতুন একটা ব্লগে। আর এখন বাজে ঠিক সন্ধ্যে 7টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো রেডি হয়ে নিয়েছি একটু বাইরে যাওয়ার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি না কি করছি। আর তার আগে বলে রাখি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দাও। তাতে কি হবে, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এদিকে আমি রেডি হয়ে গেছি, আর আমার সন্টু মাও রেডি হয়ে গেছে, এই দেখো। এরপর সোজা রাস্তায় বেরিয়ে এসেছিলাম। এই যে ওভারব্রিজটা, শ্রীমতী মমতা ব্যানার্জি এই রিসেন্ট কিছু 1 বছর হতে যায় প্রায় উদ্বোধন করেছেন। তো এই নিচ থেকে আমরা চলে যাচ্ছি, যেহেতু এখন শ্রাবণ মাস, চারিদিকে না দেখতে পাচ্ছি ভোলে বাবার জল আনতে যাওয়ার জন্য যেই মঞ্চগুলো করা হয় সেগুলো করা আছে, আর তারই পাশ থেকে আমরা এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, গল্প করতে করতে অনেকটাই এগিয়ে এসেছি। আর এই দেখো, এটা হচ্ছে বেলেঘাটা লেক। এখানে না আমার ছোটোবেলাটা কেটেছে, মানে এই এরিয়াটার আশেপাশে আমার ছোটোবেলাটা কেটেছে। আগে বেলেঘাটা লেক এমন ছিল না, কিন্তু এখন অনেকটাই পাল্টে দিয়েছে। আগে আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন বেলেঘাটা লেক এত সুন্দর ছিল না, আর না এখানে আসার কোনো বাধা বিঘ্নতা ছিল না। এখন একটা টাইমিং করে দিয়েছে, নির্দিষ্ট টাইমের মধ্যে আসতে হবে। তো কোনোদিন অন্য কোনো ভিডিওতে তোমাদের পুরো বেলেঘাটা লেক কথা বলতে বলতে পিসির বাড়িতেও চলে এসেছি। আসলে এসেছিলাম হচ্ছে আমার পিসির বাড়িতে, তো পিসির সাথে দেখা করার জন্য। অনেকদিন দেখা হয়নি, ইচ্ছা করছিলো যে একটু ঘুরে আসি ঘুরে আসি, তো ঘুরতে চলে গেলাম। আর যেহেতু বাইরে বেরিয়েছি, কিছু জিনিস কেনার ছিল, তো ভাবলাম যে একটু ঘুরেই আসি না কেন, যাওয়াই যাক। তো চলে এসেছি। তো পিসির সাথে দেখা হয়ে যাওয়ার পর না আর এখানে সোজা চলে এসেছিলাম বাজারে। বাজার থেকে আসলে গাজর আর বিনস নেওয়ার ছিল। মার যেহেতু চাউমিন খাওয়ার ইচ্ছা হয়েছিলো, তা চাউমিনটা বানাবো পরের দিনকার, কিন্তু গাজর বিনসটা নিয়ে রাখি। মিস্টার মণ্ডলকে যদি বলি ভুলে যাবে, জানো তো এত ভুলো মন, তো যার জন্য নিজেই নিয়ে যাই, কেননা হাতের কাছে জিনিস গুছিয়ে রাখা ভালো। এদিকে আমরা যেখানে বাজার করছিলাম তার উল্টো দিকে একটা ছোট্ট পার্ক ছিল, তো ওখানে সৃজিতা দেখো স্লিপ চড়ছে আর কিছু দোল্লা চড়লো। তো বন্ধুরা, এখন ঘরে চলে এসেছি, আর আগে না 5-10 মিনিট একটু বসে নেব, বসে নিয়ে তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করব। কমপ্লিট কাজ বলতে কি, সেরকম কিছু না, জাস্ট জামা কাপড় ভাঁজ করব আর একটু রান্না করব। তো দেখতে থাকো ভিডিওটা, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা, লাইক করো, কেননা তোমাদের একটা লাইক আমাকে আবার একটা ভিডিও বানাতে সাহায্য করবে। তো বন্ধুরা, ঘুরে ফিরে এখন বাইরে চলে এসেছি, আর গেছিলাম হচ্ছে একটু পিসির বাড়ি, আর পিসির বাড়ি থেকে ঘুরে একটু বাইরে বাজারে গেছিলাম, মেয়ের সাথে পার্কে গেলাম। আসলে হচ্ছে পিসির বাড়ি থেকে আসার সময় পার্কটা পড়ে, তো প্রত্যেকবারই মেয়ে বায়না করে যে পার্কে যাব পার্কে যাব, আর নিয়ে যাওয়া হয়। তো যেহেতু একটু বাজার করার ছিল, তো সেহেতু ওই জন্য ওকে ওখানে একটু পার্কে দোলনা চললো ও, আর আমরা একটু বাজার করে নিলাম। তো চলো দেখাও কি কি কিনলাম বাজার থেকে। লোটাসের এই নেল পলিশটা নিয়েছি, স্কাই কালার, জানি না তোমরা কালারটা বুঝতে পারছো কি না, এই যে। আর সেমি, আর একটা সেম না, একটু একটু এটা লাইট, আর এটা একটু ডিপ, এটা হচ্ছে এলইডি। আর একটা নেল পলিশ নিয়েছি হচ্ছে গ্রিন কালার, যে এই টোটাল 3টে নেল পলিশ নিয়েছি, 2টো এলইডি, একটা লোটাস। আরো ছিল, উনি দেখাচ্ছিল যে তোমার ফেসিসের আছে, তো আর তোমার বললো ফেসিসের আছে, আর তোমার ছিল হচ্ছে ল্যাকমির থেকে ভালো মনে করি আমি লোটাসই, জানি না কার কাছে কি কিরকম লাগে, বাট আমার লোটাস আর এলিটেন এই দুটোই ভালো লাগে। আর নিয়েছি হচ্ছে একটা টোনার, টোনার অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিল। আমি এমনিতে তো গুড ভাইবস এর টোনার ইউজ করি, কিন্তু একটু স্কিপ করেছি, কেননা অনেকদিন স্কিনের উপর এক জিনিস ব্যবহার করা মানে ঠিক নয় কিনা জানি না, বাট আমি মনে করি না, আমি পছন্দ করি না। তো এই যে এই টোনারটা নিয়েছি প্ল্যামের, এটা হচ্ছে
অ্যালকোহল ফ্রি টোনার গ্রিন টি, গ্রিন টি অ্যালকোহল ফ্রি টোনার 200 ml, আর এটা দাম লেখা আছে 390 টাকা, এটা ডিসকাউন্ট দিয়ে আমার পড়েছে 305 টাকা, মানে 85 টাকা ডিসকাউন্ট। আর যেটা আমি অনলাইনে দেখেছিলাম 330 টাকা কি 345 টাকা। তো আমি যেই দোকান থেকে কসমেটিক্স কিনি সেখানে অনেকটাই ডিসকাউন্ট দেয়, তো তোমাদেরকে একদিন সেই দোকানটা দেখাবো। আর একটু গাজর বিনস নিয়েছি, কালকে চাউমিন করবো। আর এই যে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিল ওর বাবা, তো সেটাকে খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে বলে রাখি যে তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, কেননা তোমাদের একটা লাইক আমাদের আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে ঠিক আবার আসবো সন্ধ্যে 7টার সময়, ততক্ষণের জন্য টাটা।